Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ গল্প নিয়ে আলোচনা করব বা বরং বলা ভালো গল্পটি শুনব এই গল্পটি শুনলে আমাদের মধ্যে একটা চমৎকার শিক্ষা হবে আমরা কম বেশি পাপ কাজ করে থাকি পাপ কাজ কি বিবেকহীন কাজ মনুষ্যচিত কাজ নয় এমন কাজকেই বলা হয় পাপ আবার কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না এটাও খুব ধ্রুব সত্য কথা ঠিক সেরকমই একটি অসাধারণ গল্প শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তাহলে চলুন গল্পটি শুনে নেওয়া যাক এক ব্রাহ্মণ অনেক যত্ন করে ও পরিশ্রম করে একখানি অতীব সুন্দর বাগান তৈরি করেছিল সে নানা জাতের ফল ও ফুলের গাছ পুঁতেছিল সেই বাগানে সেই গাছগুলি দিন দিন নধর হয়ে বেড়ে উঠতে দেখে ব্রাহ্মণের আনন্দের আর সীমা নেই একদিন বাগানের দরজা খোলা পেয়ে একটা গরু সেই বাগানে ঢুকে অনেকগুলো গাছ মুড়িয়ে খেতে লাগল আর ব্রাহ্মণ সে সময় বাড়িতে ছিল না সে ফিরে এসে দেখল যে গরুটা মনের আনন্দে তখনও গাছ খেয়ে চলেছে রাগে তো অগ্নিশর্মা হয়ে গেল ব্রাহ্মণ তখন সে একটা লাঠি দিয়ে গরুটাকে এমনই মারল যে গরুটা মরে গেল এদিকে ব্রাহ্মণের তখন প্রাণে ভয় এলো তাই তো একে হিন্দু তাই আবার ব্রাহ্মণ গোহত্যা করে ফেললাম গ মতো মহাপাব যে আর নেই তাই এসব কথা মনে পড়ল তার কারণ হচ্ছে সেই ব্রাহ্মণ একটু আদু বেদান্ত পড়েছিল সেই বেদান্তের লেখা ছিল সে পড়েছিল যে বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হয়ে মানুষের ইন্দ্রিয়গুলি যার যার কাজ করে থাকে যেমন সূর্যের শক্তিতে চক্ষু দেখে পবনের শক্তিতে কান শুনে ইন্দ্রের শক্তিতে হাত দুটি কাজ করে থাকে ইত্যাদি এমন লেখা সে পড়েছিল এই কথাগুলি তখন ব্রাহ্মণের মনে পড়ল এবং সে ভাবল তবে তো আমি গোহত্যা করিনি ইন্দ্রের শক্তিতে আমার এই হাত দুটো চালিত হয়েছে তাহলে ইন্দ্রেই গ্রহত্যা করেছে এই কথা মনে মনে নিশ্চিন্ত হয়ে ব্রাহ্মণ কিছুটা আনন্দ উপভোগ করলো এবং নিশ্চিন্ত হল এদিকে গোহত্যা পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করতে এলো কিন্তু ব্রাহ্মণ তাকে তাড়িয়ে দিল এবং বলল যাও যাও এখান থেকে পাপ এখানে তোমার স্থান নেই গোহত্যা আমি করিনি গোহত্যা ইন্দ্র করেছে তার কাছে যাও ব্রাহ্মণের কাছে এই কথা শুনেই পাপ ইন্দ্রকে ধরতে গেল ইন্দ্র পাপকে বললেন একটু অপেক্ষা করো আমি ব্রাহ্মণের সঙ্গে দুটো কথা বলে আসি তারপর আমার ধরো এই কথা বলে মানুষের বেশ ধারণ করে। ইন্দ্র ব্রাহ্মণের বাগানে প্রবেশ করলেন ব্রাহ্মণ তখন বাগানের কাছে দাঁড়িয়ে গাছপালার তদারকি করছিল ইন্দ্র বাগানের শোভা দেখে ব্রাহ্মণের যাতে কানে যায় এমনভাবে প্রশংসা করতে করতে ব্রাহ্মণের কাছে যেতে লাগলেন আর বললেন আহা কি সুন্দর বাগান কেমন সুন্দরভাবে গাছপালাগুলি লাগানো হয়েছে যেখানে যেটি দরকার ঠিক সেখানে সেটি পোতা হয়েছে এইসব বলতে বলতে ব্রাহ্মণের কাছে গিয়ে ইন্দ্র জিজ্ঞাসা করলেন মহাশয় বলতে পারেন এই বাগানখানি কার এমন সুন্দরভাবে গাছপালাগুলি কে লাগিয়েছে বাগানের প্রশংসা শুনে ব্রাহ্মণ আহ্লাদে আটখানা হয়ে পড়ল তারপর বলল আগে বাগান তো আমার এসব গাছ আমি পুঁতেছি আসুন না একটু ভালো করে ঘুরে ঘুরে দেখুন না এই বলে ব্রাহ্মণ বাগান সম্বন্ধে নানা কথা বলতে বলতে বাগানের সব গাছপালা দেখিয়ে বেড়াতে লাগল এইভাবে ঘুরতে ঘুরতে ওই মৃত গরুটি যেখানে পড়েছিল ব্রাহ্মণ ইন্দ্রকে নিয়ে সেই জায়গাটায় এসে পড়ল তখন ইন্দ্র যেন একেবারে চমকিত হয়ে জিজ্ঞাসা করলেন রাম 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 এখানে আবার গোহত্যা করলো কে ব্রাহ্মণ এতক্ষণ বাগানের সব কাজ সম্বন্ধে হ্যাঁ আমি করেছি আমিই করেছি বলেছে কাজেই গোহত্যাকে করলো জিজ্ঞাসা করায় বিষম ফাঁপরে পড়ে গেল ব্রাহ্মণ একেবারে নির্বাক চুপ তখন ইন্দ্র রূপ ধারণ করে ব্রাহ্মণকে বললেন তবে রে ভণ্ড বাগানে যা কিছু ভালো সবই তুমি করছো আর গোহত্যটাই কেবল আমি করেছি বটে নে নে তোর গোহত্যাকৃত পাপ এই বলে নিন্দ অন্তর্হিত হলেন আর পাপ এসে ব্রাহ্মণের শরীর অধিকার করল হ্যাঁ বন্ধুরা এমন সুন্দর গল্পটি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ আমি পাপ করব আর সেই পাপের ভাগ অন্য কেউ নেবে এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয় পাপ যে করবে সেই পাপের ফল তাকেই ভোগ করতে হবে এটাই সৃষ্টির কাল থেকে চলে আসছে চালাকি করে ওই ব্রাহ্মণ ইন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিল কিন্তু সে তো নিজে হাতেই গোহত্যাটা করেছিল কিছু শাস্ত্রের যুক্তি দিয়ে শাস্ত্রের যে আইনি ফাঁক সেই ফাঁক দিয়ে ব্রাহ্মণ নিজের পাপকে ঢাকার চেষ্টা করেছিল বটেই কিন্তু শেষ রক্ষা করতে পারলো না সেই গুহত্যাজনিত পাপ তাকে স্পর্শ করল এবং সেই পাপের যে সাজা তাকে ভোগ করতে হল এই হল আজকের গল্পটির অসাধারণ শিক্ষা তাই পাপ কাজ কখনোই করা উচিত নয় পাপ করলে সে পাপের ফল তাকে ভোগ করতেই হবে যতই চালাকি আমরা করি না কেন তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ